ফিতাকৃমি বা টেপ ওর্ম যেটা, তার ব্যাপারে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস। ফার্স্ট অফ অল, ফিতাকৃমি কিন্তু আমাদের পেট নয়, মানে আমাদের এমন নয় প্রত্যেকের শরীরে আমরা পুষে রেখেছি, সেটা একটা এন্ডোপ্যারাসাইট। আমরা যেটা খাচ্ছি সেই খাবারটাকে কিন্তু জাস্ট ওর সাকার আছে, সেই সাকারের মাধ্যমে ও টেনে নিচ্ছে, আমাদের ক্ষতি করছে আমাদের। আর এটা অ্যানিমাল যেটা কিনা প্ল্যাটিহেলমিনথেস ফাইলামের মধ্যে পড়ে। কী হয় না, এর সেগমেন্ট থাকে বডিতে, প্রত্যেকটা সেগমেন্টে, মানে যদি ওদের বডিতে 50টা সেগমেন্ট থাকে, 50টা সেগমেন্টে প্রত্যেকটাতেই মেল স্পার্ম আর ফিমেল ওভাম থাকে। আর কি হয়, সেলফ ফার্টিলাইজেশন হয়, মানে একটা সেগমেন্টে ফার্টিলাইজেশন হয়ে গেলে ওই সেগমেন্টেরই মেল আর ফিমেলের দিয়ে এগ তৈরি হয়ে গেল। কী হয়, ওদের বডি থেকে ওই পার্টগুলো, সেগমেন্টগুলো খসে 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 বেরিয়ে যায়। কোথা দিয়ে বেরিয়ে যায়? আমাদের পটির মাধ্যমে বা ফিসেসের মাধ্যমে বেরিয়ে যায়। এই জন্যই বলে আমাদের বাইরে ওপেন কোনো জায়গাতে কিন্তু আমাদের পটি করতে নেই। কেন? কারণ পিগ বা আমরা যাকে শুয়োর বলি, তারা কিন্তু মানুষের পটিটা খায়। আমাদের পটির মধ্যে কিন্তু এগ থেকে লার্ভা তৈরি হয়ে গেছে, আর সেই লার্ভাটা যখন ওই পিগের শরীরে গেল, পিগের শরীর থেকে কিন্তু, মানে তার ডাইজেস্টিভ সিস্টেম থেকে তার মাসেলের মধ্যেও চলে যায়, মানে তার সারা শরীরে ওই লার্ভা এখন ভর্তি। মানুষ কি করে? মানুষ আবার শুয়োরের মাংস খায়। প্রত্যেক পিগটা যদি মানুষ খাবারের জন্য চুজ করে, যদি সেটাকে ভালোভাবে বয়েল না করে, তার গায়ে যদি ছোটো ছোটো পিঙ্কিশ ডট থাকে, ঠিক আছে, বা একটু যদি অ্যাবনর্মাল মনে হয়, সেটা যদি ঠিকঠাক বয়েল না করা হয়, তাহলে কিন্তু সেই লার্ভাটা আবার ঘুরে মানুষের শরীরে চলে এলো, ঠিক আছে। এইভাবে ব্যাপারটা ছড়ায়। তা মানুষের শরীরে যখন চলে এলো, সেই লার্ভা থেকে আবার একটা নতুন ফিতাকৃমি হয়ে গেল। মানে এটাই হলো একটা ফিতাকৃমির লাইফ সাইকেল, যাকে আমরা টেপ ওর্ম বলে থাকি। আরও ডিটেলসে সায়েন্টিফিকভাবে জানার জন্য কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি সাবস্ক্রাইব বাটন প্রেস করার পরে বেল আইকন ক্লিক করে অবশ্যই অল বাটনটি প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যায় আর আপনার যেন কোনো ভিডিও মিস না হয়।